বেবি চেরাডো বা ব্ল্যাক আফ্রিকানা, এই ব্ল্যাক আফ্রিকানা, এদের কিন্তু মাত্র দু মাস করে টাইম লেগেছে এই গ্রাফটিংয়ের থেকে উপরে উঠতে। আমার বাগানে এবছরে যে সমস্ত ড্রাগনের ভ্যারাইটি প্রতিস্থাপন করা, সেই ভ্যারাইটিগুলোর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো গ্রাফটিংয়ের মাধ্যমে প্রতিস্থাপন করা, আবার প্রচুর ভ্যারাইটি কিন্তু ডিরেক্ট মাটিতে প্রতিস্থাপন করা, আবার কিছু কিছু ভ্যারাইটি তো এরকমও আছে যে গ্রাফটিংও করা আছে তাদের ডিরেক্টও প্রতিস্থাপন করা আছে। তো এইগুলো কেন করা হয়, গ্রাফটিং করার পিছনে কারণ কী, বা কোন ভ্যারাইটিগুলো গ্রাফটিং করা উচিত, কোন ভ্যারাইটিগুলো ডিরেক্ট প্রতিস্থাপন করা যাবে, সেই সমস্ত ডিটেলসে কিন্তু আলোচনা করেছি আজকে ভিডিওয়ে। যদিও এবছরে গাছগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি, তো শুধুমাত্র গ্রোথই আমার নজরে পড়েছে যে গ্রোথটা কতটা ফাস্ট হচ্ছে বা কতটা স্লো হচ্ছে সেটা কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আজকে আমি কয়েকটা গাছ আপনাদের দেখাবো যে গাছগুলোতে গ্রাফটিং করা এবং আমার একই গাছ গ্রাফটিং ছাড়াও করা হয়েছে, তো সেক্ষেত্রে কী ডিফারেন্ট হয়, গ্রাফটিং করলে একটা ভ্যারাইটির কী ডিফারেন্ট হয় আর গ্রাফটিং না করে নর্মাল মাটিতে লাগিয়ে দিলে সেই ভ্যারাইটিটার ডিফারেন্ট কী হয়, সেটা কিন্তু আজকে ভিডিওতে আপনারা একদম পরিষ্কার হয়ে যাবে। আমার কয়েকটা ভ্যারাইটি আছে এরকম গ্রাফটিংও করা, সেগুলোর আবার সেগুলোর ডাইরেক্টও লাগানো আছে, এরকম কয়েকটা ভ্যারাইটি আমি দেখাবো, আপনারা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে যে আপনারা কী করবেন এক্স্যাক্টলি। প্রত্যেকটা ভ্যারাইটি তার নিজের নিজের নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, তো সেই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী আমাদের কিন্তু একটু বিচার করে তবেই কিন্তু আমাদের গ্রাফটিং করতে হবে বা ডিরেক্ট লাগাতে হবে। যেমন পালোরা, পালোরার রুট সিস্টেম কিন্তু খুব স্লো, তো পালোরার রুট সিস্টেম কিন্তু এতটাই স্লো যে এরা বাড়েও কিন্তু খুব ধীরে ধীরে। এই যে পালোরা গাছটা দেখতে পাচ্ছেন, এটার বয়স কিন্তু ছ মাস হয়ে গেছে, এই রিংটাতে বয়স কিন্তু ছ মাস হয়ে গেছে, অথচ এই পালোরার থেকে কিন্তু এটা এক দেড় মাস কম বয়স, অর্থাৎ অনেক পরে কিন্তু এটা লাগিয়েছিলাম। তো সেক্ষেত্রে এটা কিন্তু গ্রাফটিং করা, আমি জাস্ট ছোটো ছোটো চারাতে, আমি সেই সময় আমার কাছে ছোটো ছোটো রুট স্টক ছিল, তো সেই রুট স্টকে জাস্ট লাগিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রাফটিং কিন্তু জুড়ে আছে, তো সেখান থেকে কিন্তু এই ছোটো ছোটো টুকরো করে লাগিয়ে দেওয়ার পরে এই গাছটা বেড়ে গেছে মোটামুটি আমাদের যে অরিজিনাল পালোরা যেটা রুট সিস্টেমে দেওয়া, নিজের রুট সিস্টেমে দেওয়া, আর এটা হচ্ছে জাম্বু রেডের রুট সিস্টেমে দেওয়া। তো জাম্বু রেডের রুট সিস্টেম কিন্তু পালোরার থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ, সেই কারণেই পালোরার স্পিড কিন্তু ওর প্রায় দ্বিগুণ বা তার থেকেও বেশি স্পিডে কিন্তু এটা বেড়েছে। এটার বয়স ম্যাক্সিমাম সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স, তার মধ্যে কিন্তু এটা এত সুন্দর হয়ে গেছে, অথচ ওটা ছ মাস ক্রস করে গেছে, ছ মাস বয়স হয়ে গেছে, তবু ওটা কিন্তু এত সুন্দর বাড়েনি। এটার পিছনে কারণ হচ্ছে একটাই, গ্রাফটিং। গ্রাফটিং করার পরে আরেকটা সুবিধা হয় কি, যে ডিরেক্ট রুট স্টকে আমাদের, ডিরেক্ট রুট স্টক মানে পালোরা নিজের রুট স্টকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান কিন্তু আসতে থাকে, অনেক অনেক সমস্যা হয়, খুব শৌখিন টাইপের গাছ পালোরা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি গ্রাফটিং করি তাহলে কিন্তু অতটা কোনো ফাঙ্গাস কিন্তু অ্যাট্যাক করবে না। দেখুন গাছে একটা ফাঙ্গাস নেই, অথচ ওই গাছটাতে কিন্তু বেশ কয়েক জায়গায় আমার ফাঙ্গাসের জন্য কেটে দিতে হয়েছে, দেখুন এখানটাতে কিন্তু আমার কেটে দিতে হয়েছে, এই যে এখান থেকে মাথা ফাঙ্গাস লেগে গিয়েছিলো কেটে দিতে হয়েছে, সেখান থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে, এই সমস্ত কারণেই কিন্তু পালোরা দেরি করে রিং ক্রস করতে বা সময় লাগে গ্রো হতে, ভালোভাবে গ্রো হতে। এবার পালোরা ছাড়াও আরও কিন্তু অনেক ভ্যারাইটি আছে যারা গ্রাফটিং ছাড়া প্রচণ্ড স্লো গ্রোথ, যেমন লেমন ইয়েলো, এটা যদি আপনি গ্রাফটিং করেন অরিজিনাল লেমন ইয়েলো, লেমন ইয়েলো বলে অনেকে ভুল ভ্যারাইটি কিন্তু আপনাকে দিতেই পারে, তবে অরিজিনাল লেমন ইয়েলো কিন্তু খুব স্লো গ্রোথ। যদি অরিজিনাল লেমন ইয়েলো আপনার কাছে থাকে তাহলে আপনি যদি ডিরেক্ট মাটিতে প্রতিস্থাপন করেন তাহলে কিন্তু সেটার গ্রোথ একদম ধীরে ধীরে হবে, তাই আপনারা এই ভ্যারাইটিটাকেও কিন্তু আপনারা গ্রাফটিং করতে পারেন। লেমন ইয়েলো ছাড়াও কিন্তু ফ্র্যাঙ্কিস রেড অবশ্যই গ্রাফটিং করুন, ফ্র্যাঙ্কিস রেড বাড়ে লেমন ইয়েলোর থেকে একটু ফাস্ট, তবে খুব সরু গাছ, এটা যদি গ্রাফটিং করা হয় আর একটু মোটা হয়ে যাবে, কেন মোটা হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, পরপর বুঝতে পারবেন। এইখানে আরেকটা আমি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা লিসা, লিসা ভ্যারাইটি, এই দেখুন ওপরে রিং ক্রস করে কিছু ব্রাঞ্চ কিন্তু এলোমেলো হচ্ছে, তো মোটামুটি এই যে গাছটা এইটা কিন্তু গ্রাফটিং করা ছিল, এই যে গাছটা গ্রাফটিং টেপটা নষ্ট হয়ে গেছে, তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, গ্রাফটিংকে টেপটা প্রয়োজন নেই আর, তো খোলা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম, তো যাই হোক
এটা হচ্ছে গ্রাফটিং চারা। তো নিচে দেখতে পাচ্ছেন রুট স্টকটা হচ্ছে জাম্বুরেট এবং কাঁটাগুলো সব কেটে দেওয়া। তো তারপরে কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে লিশা, এবং লিশা কিন্তু দিব্যি এর উপরে খুব স্পিডে বেড়ে রিং ক্রস করে গেছে। তারপরে এর পাশাপাশি আরেকটা গাছ আছে যেটা হচ্ছে ডিরেক্ট লাগানো, একটা নয় দুটো, পরপর দুটো আছে। তো সেগুলোর গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছেন, সেগুলো এই যে উঠেছে, উঠে সবে রিং ক্রস করে রিং প্রুনিংটা হয়েছে। নেক্সট এটাও কিন্তু ডিরেক্ট লাগানো, এটাও কিন্তু সবে রিং ক্রস করছে। তাছাড়া কিন্তু বাকি যেটা শুধুমাত্র আমি গ্রাফটিং করেছিলাম সেটাই শুধুমাত্র উঠে এই যে উপরের যে ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চগুলো ছড়িয়েছে চারিদিকে। তাহলে বুঝতেই পারছেন লিশা বলে কথা নাই, যে কোনো ভ্যারাইটি। আর আমি তারপরে বেশ কিছু ভ্যারাইটি কিন্তু আমি ডিরেক্ট লাগাইনি, কারণ আমি জানি যে সেগুলো ভালো হবে না। এটা হচ্ছে আসুন্তা থ্রি, দেখতেই পাচ্ছেন গ্রাফটিং করা। তো গ্রাফটিংয়ের পরে কত সুন্দর গ্রোথ, সবগুলোই কিন্তু গ্রাফটিংয়ের চারা এখানে। নেক্সট এখানে আছে গডজিলা, গডজিলাও কিন্তু একই ব্যাপার। আমি একটা জিনিস দেখেছি যে গ্রাফটিংয়ের চারাও কিন্তু গডজিলা বেশ স্পিডে বাড়ে। এখানে আমি এই যে চারাটা আমি গ্রাফটিং করেছিলাম, তো গ্রাফটিং করার পরে এই যে চারাটা, এটা এল গ্রাফটিং করা, এল গ্রাফটিং করা গাছও কিন্তু আমি এইটা এখানে প্রতিস্থাপন করেছি, এক মাস হয়েছে। এক মাসের মধ্যে কিন্তু এটা এতটা বেড়ে গেছে। আর এগুলো পাশে পুরানো চারা ছিল, তবে এই গ্রাফটিংটা আমি টেস্ট করছিলাম যে আমি এল গ্রাফটিং সাকসেস হয় কি না আমার কাছে। তো একদমই সাকসেস, এবং সেটা স্পিডে বাড়ছে, দুটো ব্রাঞ্চ একসঙ্গে বাড়ছে, এক মাসে কিন্তু এতটা বড় হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন এর পাশেরটা কিন্তু গ্রাফটিং করা ছিল, এটাও কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে। তাছাড়াও কিন্তু আমি একটা জিনিস বলে দিতে পারি, গ্রাফটিং তখনই করবেন যখন আপনার রুট স্টক ভালো থাকবে। অর্থাৎ আপনি যেটার উপরে গ্রাফটিং করবেন, যে রুট স্টকের উপরে গ্রাফটিং করবেন, সেই রুট স্টক যেন একদম পারফেক্ট হয়, মানে সেটার রুট স্টক যেন অনেক অ্যাগ্রেসিভ হয়, তাহলে তার উপরে যে কোনো ভ্যারাইটি আপনি লাগিয়ে দিন তার স্পিড কিন্তু ডবল বা তিন গুণ পেয়ে যাবেন। এইটা হচ্ছে কলম্বিয়ানা ইয়েলো। কলম্বিয়ানা ইয়েলোর আমার কাছে যে ব্রাঞ্চগুলো এসেছিলো সেগুলো দেখতে পাচ্ছেন এই একদম আমার আঙুলের মতো মোটা, কিন্তু তারপরের থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু তিন আঙুল করে মোটা। মানে বুঝতে পাচ্ছেন আমার রুট স্টকের মানে জন্যই কিন্তু এরকম এত মোটা হয়েছে গাছ। রুট স্টক যদি ভালো না হতো তাহলে কিন্তু এত মোটা হতো না কখনোই। এরকমই ব্যাপার প্রত্যেকটা ভ্যারাইটি একই ব্যাপার। এরপরে কিন্তু আমি কোনো ভ্যারাইটি গ্রাফটিং ছাড়া করিনি, আমি রিস্ক নিতে পারছি না। ডিরেক্ট লাগালে কিন্তু খুব সমস্যা হয়। এটা আরমাভো গোল্ড বা আরমাভো ইয়েলো, অনেকে আরমাভো ওয়া বলে এটাকে। তো এই ভ্যারাইটিটাও কিন্তু ভালো স্পিডে বাড়ছে গ্রাফটিংয়ের পরে। এগুলো প্রায় সবগুলোই রিং প্রুনিং করা হয়ে গেছে, কারো করা হয়ে গেছে, কেউ সবে রিং ক্রস করছে। এটা দেখতে পাচ্ছেন হাওয়াইয়ান ওয়ারেঞ্জ, এটারও গ্রোথ কিন্তু দেখতেই পাচ্ছেন। নিচের যে ব্রাঞ্চ যেটা আমি কিনে লাগিয়েছি সেটা কিন্তু একদম ঝোল, কিন্তু তার উপর থেকে যে ব্রাঞ্চগুলো সেগুলো একদম মোটা, আমার জাম্বুরেটের রুট স্টকের কামাল। এটা আপনি বেছে বেছে দেবেন যেটা রুট স্টক সবথেকে ভালো সেটাই কিন্তু আপনি এরকম গ্রাফটিং করতে পারেন। এটা কিন্তু ব্রুনি, ব্রুনিও কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ গ্রোথ হয়ে যাচ্ছে রুট স্টকের জন্যই আমি আশা করছি, কারণ ডিরেক্ট লাগালে এত ভালো, এত ফাস্ট, এত বেশি অ্যাগ্রেসিভ গ্রোথ কিন্তু হতো না আমার বিশ্বাস। ট্রেসিয়া বা আমার কাছে আরও যে রেয়ারেস্ট ড্রাগন ফ্রুট ভ্যারাইটিগুলো, এইগুলো তো শুধুমাত্র দু মাস করে টাইম লেগেছে। রেড অ্যাপেল ড্রাগন বা বেবি চেরাডো বা ব্ল্যাক আফ্রিকানা, এদের কিন্তু মাত্র দু মাস করে টাইম লেগেছে এই গ্রাফটিংয়ের থেকে উপরে উঠতে। আশা করছি এত সময় বুঝতে পেরেছেন কোন কোন ভ্যারাইটির গ্রাফটিং করা উচিত বা কোন ভ্যারাইটি কেন গ্রাফটিং করব আমরা। তবে একটা কথা একদম ভালোভাবে বুঝে নিন, সেটা হচ্ছে আপনার রুট স্টক যদি ভালো থাকে, রুট স্টক যদি খুব ভালো রুট স্টক থাকে, যেমন মোরাক্কান রেড, যেটা অরিজিনাল মোরাক্কান রেড, মোটা বা বড় সাইজের যে ফলের মোরাক্কান রেড, তার ফলের কোয়ালিটি যাই হোক না কেন তার গাছের কোয়ালিটি কিন্তু মারাত্মক সুন্দর, মানে বেশ মোটা মোটা গাছ এবং বেশ হেলদি। তো সেই কারণে এই সমস্ত ভ্যারাইটির উপরে যদি আপনার যে কোনো ভ্যারাইটি গ্রাফটিং করেন তাহলে কিন্তু সে তার রেজাল্ট কিন্তু অনেক গুণে ভালো হবে। তাছাড়া জাম্বুরেট তো একদমই টেস্টেড ভ্যারাইটি, রুট স্টকের জন্য আমার মনে হয় জাম্বুরেটও কিন্তু বেস্ট ভ্যারাইটি। তো অবশ্যই জাম্বুরেট দিয়েও কিন্তু আপনারা রুট স্টক তৈরি করতে পারেন, তার উপরে কিন্তু যে কোনো ভ্যারাইটি আপনি প্রতিস্থাপন করলে তার গ্রোথ
আপনার নর্মাল যে গ্রোথটা তার থেকে কিন্তু ভালো হবে। যেগুলোর গ্রোথ কম আছে যে সমস্ত ভ্যারাইটিগুলো সেগুলো যদি বসিয়ে দেন তাহলে কিন্তু গ্রোথ অবশ্যই ভালো হবে। গ্রাফটিং কীভাবে করবেন এ নিয়ে তো ডেডিকেটেড ভিডিও আছে, ডেডিকেটেড প্লেলিস্টও আছে, সেখান থেকে অবশ্যই দেখে নিন। আর আমার কাছে তো অবশ্যই আপনারা জানেন যে মাদার ফার্ম থেকে আমি চারা আনিয়ে দিই যে সমস্ত ভ্যারাইটির আপনাদের প্রয়োজন হবে। প্রায় 100 কাছাকাছি কিন্তু ভ্যারাইটি মাদার ফার্মে আছে, তো সেই সমস্ত ভ্যারাইটির লিস্ট যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আমার কাছে SMS করতে পারেন। স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা SMS করে দেবেন। প্রাইস লিস্ট অবশ্যই আপনার নাম্বারে কিন্তু আমি প্রাইস লিস্ট পাঠিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন, সঙ্গে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে। তাছাড়া রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেল মানেই কিন্তু ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চ্যানেল, তাই যে সমস্ত দর্শকরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রিপশন করেননি তারা কিন্তু এই মুহূর্তে নিচের লাল রঙের সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এটুকু করলে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন আপনি কমপ্লিট করতে পারবেন, তার সঙ্গে আমার চ্যানেল থেকে কোনো নোটিফিকেশান কখনোই আপনি মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।